বেশি ইন্টারনেটে এখন হবে বেশি বেশি অনলাইন ক্লাস, কারণ বাংলা লিংক দিচ্ছে 129 টাকায় 11 GB আর 114 টাকায় 7 GB ইন্টারনেট। বাংলা লিংক। ফেসবুকে ইনস্টাগ্রামে ঠেলা চামে দিয়া বামে পলিটিক্সে আর অফিসে, ফেসবুকে ইনস্টাগ্রামে ঠেলা চামে দিয়া বামে খেলা ঘরের শোপিসে, সবাই হিট হিট করে রে চোখ মিট মিট করে রে উপরে ফিট ফিট চলে রে, যেমনি হোক হিট লাগবে রে যেমনি হোক হিট লাগবে রে। কাকা আপনার তো স্পেশাল করে চা দিতে হইব, আপনি তো পুরো ভাইরাল হয়ে গেছে, আমি তো পুরো হিট। প্রবলেমটা কার লগে? তুমি আমার ভাইয়ের লগে কেন নেম লাগা? তুমি আমারে নিয়ে এসো বিচার করাইতে? তুমি আমার কি পাগলে পাইছে না? আমার সব এবারে ধরে মারবো, আর লাইভে সবাই দেখবো আমার মান সম্মান সব শেষ। তুই কি বলিস, তোর পুরো বয়ফ্রেন্ড লাগে না? তুই এই জন্য আমাকে হাফ দিয়ে দিবি? কিছু কিছু মানুষ স্ট্যাটাস দিয়ে ফ্রেন্ড লিস্ট ছাঁটাই করবে, কেন বাংলাদেশের সবাইকে তোর জানাইতে হবে? আজকে এই পর্যন্তই, নেক্সটে তোমরা কি কি ভিডিও দেখতে চাও আমার চ্যানেলে, এন্ড কারো ভিডিও যদি বা কারো কোনো ছবি যদি তোমাদের খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও, তাহলে আমি সেটা নিয়ে নেক্সট ভিডিও করতে পারবো। বাই। দেখি এটা তো পুরো আমার ঘাম বোঝা যাইতেছে। ঘাম বোঝা যাবে না, লাইট আছে, কিছুটা করা যাবে, পুরোটা করা যাবে। তোমার কিন্তু ভাব পারছে বেশি, আমি তোমারে উঠাইছি বুঝছো? আজকে যে দুইটা ফলোয়ার হইছে না তোমার, আমার জন্য হইছে, বেশি ভাব মাইরো না। বারবার বললাম আমার ডান পাশের অ্যাঙ্গেলটা না, ডান পাশটাই নিছি। আপনি তুমি তুমি ক্যামেরা না দেখে আমার দিকে তাকায় থাকো, বিরক্তিকর। আর ইডিটের সময় আমাকে ডাক দিবা, ঠিক আছে? কি করো একলা একলা? এই তো ভাই একটু গানটা কমপ্লিট করার চেষ্টা করছি। বাহ 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 বাহ, খুব ভালো। আর কেমন কি চলতেছে? এই তো যাক, আইলাম দেখিনি তোমার সারাদিন। কিন্তু ভাই আমি তো আপনারে খোঁজার জন্য আপনার সেলুনে গেছিলাম, আপনার তো পাইলাম। সেলুনে গেছিলাম? ও আর কি সেলুনে কাজ করে নিয়ে তোমার আব্বার সেলুন, ওখানে যাবে কেন খুঁজতে? আপনার আব্বার সাথে তো আমার দেখা হয়েছিল, চাচা দাদা বললো আপনারে নিয়ে। ভাই বাবা অনেক ফ্রেন্ডলি আমরা, মানে সুযোগ পাইলে আমার প্রশংসাটা করে আর কি। এলাকা কি বলছে আব্বা? আপনার কাছ থেকে দূরে থাকতে বলছে, আর বলছে আপনি নাকি আমার নষ্ট করে ফেলবেন। তাহলে বুঝেন আপনার আব্বা আপনারে কেমন বুঝেন। সন্তান আমি এসে বলতে পারবো না, একদম ফালতু একটা বাপ। মানে আমার ভাগ্যে বললো মোবারকে বাপ বলে সে। গানটা গাও, ময়না গানটা গাও, তোমার প্ল্যান আছে আমার। লাগু মায় কাপড় বড় ফুলে মাখন চলে নাও দূরে।
চাচারে বলে যাও তো গানটা গাও বাপ এটা গাও বাপ ভাই চাচাকে চুন করতে তোমাদেরকে বারবার বলছিলাম একজন সেলিব্রিটিকে ফিক্স করো, দেখলা আজকে কিশোর না আমার বুদ্ধিতে একজন সেলিব্রিটি, এটা করাতে কত ভালো হয়েছে দেখলা, কতজন গেস্ট পেয়ে গেছি, কতটা প্যাসেঞ্জার পেয়ে গেছি, কত সুন্দর সুন্দর কাজ হচ্ছে এখন, এটা তো বিশাল ব্যাপার। আমাকে তোমরা বুদ্ধি দেবা, তোমরা এই কাজটা করতে পারো না? বস একটা কথা বলি, বলো এই যে লাস্ট আমাদের যে সেলিব্রিটিটা ছিল না, এটা কিন্তু শুধু তেল আর সাবানে অ্যাড করে, আপনি কি দেখছেন আমরা তার চেয়ে বলে একটা ভালো একটা সেলিব্রিটি নেই, তাই আরো প্যাসেঞ্জার বেশি হয়। খবরটা এই জন্য কথা বলবো, ওকে সেলিব্রিটি সেলিব্রিটি তোমাকে সম্মান করে কথা বলো, উনি যেই হোক সম্মান ব্যক্তিকে সম্মান দিয়ে কথা বললে নিজে বড় হয়, ঠিক আছে? এগুলো শিখো না, তোমাদের তোমাদের এই ধরনের বাচ্চা বাচ্চা ছেলেদের প্রবলেম কি জানো, মানুষকে সম্মান দিতে জানো না, যাও যাও। বুঝছি বস, নেক্সট টাইম যখন সেলিব্রিটি আসবে লাল কালির চেয়ে দিয়ে আপনার নিয়ে যাবো। এভাবে কোনো কাজ করলে হবে? কাজটা তো ঠিক মতো করতে হবে, আর আপনাকেই তো করতে হবে তাই না? কোন কাজটা ম্যাডাম? আরে বাবা, আমার বেডরুমের ফ্ল্যাশটাও নষ্ট, আমার পাশের রুমের ফ্ল্যাশটাও নষ্ট, এখন একটা বাসায় যদি দুটো বাথরুমের ফ্ল্যাশ এই অবস্থা হয় এখানে থাকা যায় বলেন? আজকে আমার ইমার্জেন্সি ফ্ল্যাশ ঠিক করে দিতে হবে। ম্যাডাম কিন্তু আমি যে ফ্ল্যাশ ঠিক করতে পারি না, আপনার বাসা আসি। ঠিক আছে তাহলে চলে আসবেন, ওকে ওকে। কি ব্যাপার কবির ভাই, কখন এসেছেন আপনি? আমি তো এখানে ছিলাম ম্যাডাম। আপনার লাইফটা কে কে উইনার হয়েছে ডাকেন, আমি লাইফটা করে দিই, আমার হাতে একদমই সময় নেই। ম্যাডাম একটা কাজ করেন না, আপনি বাথরুমের কাজটা আমার অফিসে সেরে দিন। আপনার জাস্ট একটা রিভিউ দিব এই কোম্পানি নিয়ে,
এক চুটকিতেই কোম্পানি উড়ে যাবে। না না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দেখি কি কাজ আছে। আপনি রেডি হয়ে না লাইভে যাবো কেউ না আছে করবো। ভাবি কি অবস্থা? এই তো আমার ভাই। আরে আর বলেন না, 1000 টাকা বাড়ায় দিছে, মেজাজটা খারাপ লাগতেছে। কিসে বাড়াইছে? আরে বাড়ি বাড়া 1000 টাকা বাড়ায় দিছে না, আপনাদের বাড়ায় নাই? ভাবি আমি মোর কি বাসা হারালে থাকবো বল? আমি এটা লেগে মইছি। এটা বাপে দেখো দিলে দিব না দিলে নাই, এটা নিয়ে আমার হেরেক নাই। আপনার ভাই আপনি সুখী মানুষ। বাড়ি ভাড়া বাড়াইছে না 1000 টাকা? হ্যাঁ 5000 থেকে হয়ে গেছে 6000। ঠিক আছে, এখন আমার জামাই কি করবো জানেন? আমারও দুটো মানবো। আপনি চাল আপনিও সুখ হইতে পারতেন। আপনার আমি করছি, আপনার ফেসবুক লাইভে যান কেন তো জানবো। একবার যায় দেখেন আপনার সুখী, আপনার মারতে পারবো না। যদি মারে রাস্তায় বেরলে লোকজন উড়ে গেলো, এবার বউবিটা বউবিটা খারাপ। আরে ভাই ফেসবুকে যে আমার চেহারা আমি দেখামো, আমার তো একটা চেহারা থাকতে হবে যে এইটা ফেস হেয়ার আবার ফেসবুক। আমি আপনার ফেস সব ঠিক আছে, আপনি ফেসবুকে গিয়ে দেন রাস্তায় বেরলে লোকজন এরকম উঠবো ভাই বউবিরাই বলা, এবার লজ্জা আর দিন জীবন পিটাই বলো। আপনার সাথে থাকবেন সমস্যা চিন্তা করেন। পুরো ভাই পোড়া কপাল নিয়ে জন্মাইছি, কিছু করার নাই। পোড়া কপালটারে ভালো করেন, যা ফেসবুকে যাবেন লাইভ ডাইরেক্ট। আমি কইলাম ভাবি বুঝলে ভালো লাগলো না, ভালো লাগলো না। আচ্ছা দেখি যাবো না, আপনার খবর নেই গেলে যান গোতা খান। ভালো মজা হয়েছে তাই না? পুচকাটা কিন্তু খুব মজা ছিল। হ্যালো আর দেখছো তুই দুলা ভাই কোথায়? আচ্ছা হ্যালো আই কি খবর তোর বলতো? তুই কিন্তু অনেকদিন আসিস না বাসায়, একদম পুরো ভুলে গেছিস না? আরে না আমি একটু বাইরে ছিলাম রে, এই জন্য তোর কলটা মিস হয়ে গেছে। দুলাভাই তো রুমে নাই। নাই মানে? আচ্ছা শোন আমি মাত্র বাইরে থেকে এসেছি তো আমি তোকে পরে ফোন দিচ্ছি। ওকে 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 রে, খোদা হাফেজ। কবির চিৎকার করছো কেন? তোমরা এখানে কেন? এখানে কেন মানে তুমি চিৎকার করছো কেন? দরজা থেকে শুনছি আমি তুমি চিৎকার করছো, পাগল হয়ে গেছো? আমি তো চিৎকার করছি, আমি তো গোসল করছি। যাও ভিতরে গিয়ে বসো। মুখ বন্ধ, চিৎকার করবে না। আব্বা ঘুমাইছেন? না এখনো ঘুমাই নাই। আমার 2000 টাকা লাগতো, খুব দরকার আব্বা, দেন না। আমার কাছে 2000 টাকা নাই। আচ্ছা আব্বা দেন, খুব দরকার আব্বা। কইলাম তো আমার কাছে টাকা নাই। চাইলেই তো না করেন, কোন দিন থাকে আপনার কাছে টাকাই থাকে না? মানুষের ব্যাপারে চাইলে টাকা দেয়, আর এমন বাপ হইছেন চাই মরে গেলো দেন না টাকা। দেন না 2000 টাকা দেন না আব্বা। এখন ঘুমা, আমার একটু ঘুমাইতেছিল এই সময় তুই ডাকটা দিয়ে দিলি। দেন আমি 2000 টাকা দিয়ে এত শান্তিতে ঘুমা না, ডাকুন না। তোর না আমি কইছি যে আমার কাছে টাকা নাই, ঘুমান। আব্বা আব্বা ঘুমাইছেন? আবা মনে ঘুমাই গেছেন না? আবা ঘুম। আবা চলেন খেলা খেলি। কোন তো না থেকে কবে না তোমার নিয়ে কথা রাখছে, কোন তো আব্বা কোন তো কথা আছে আব্বা। মিথ্যা কথা বলেন কেন আপনি? আপনার কাছে টাকা দিলাম, আপনি বলেন যে নাই। মানে বলতে যে টাকা এটি কি, এই যে টাকা এটি কি টাকা না, এটি কি টাকা নাই, এটি টাকা না, মিথ্যা কথা। আপনি আমার আব্বা মিথ্যা কথা কর, আমি জীবন মিথ্যা বলছি আব্বা।
এই ব্রিজের দরকার ব্রিজে নিলাম। আমি মোবারক চাইলে পরে মানি বেকারি করতে পারতাম করি না, কারণ আমি আমি সলিড পোলা এই কারণে অনেস্ট। আর মিথ্যে বলবেন না জীবনে। শেষ মাস তুই সিঁড়ি করা শুরু করে তুই তো চোর হয়ে গেলি। নিজের সন্তানটাই চোর বলবেন না আব্বা, তাহলে বাইরে গেলে আপনার মানুষ চোরের বাপ কইব মাথা রেখে। ঘুমান আব্বা, শান্তিতে ঘুমান। বয়সটা কি করলো জীবনে কিছু করতে পারলো চলে গেল নাকি? এত ভালোবাসলাম ময়না রে থাকলো চলে গেল। আসলে রাখতে পারো না, চলে যায় রাখতে পারো না। জীবনে একটা ভাইয়ের প্রয়োজন আছে, যেই ভাই তোমাকে সাপোর্ট দেবে, যেই ভাই তোমাকে ছোট ভাইয়ের মতো ভালোবাসবে, যেই ভাইয়ের ক্ষমতা তুমি বুক ফুলে চলবে না সর। ভাই আমার এসব ভাইটার কোনো কিছু প্রয়োজন নেই। ধর মিয়া কথাটাই বুঝলো না মিয়া, মনে করো ঢাকা শহরে আসছো থাকতেছো, একটা ভাই যদি থাকে সাপোর্ট, বিপদ আপদ কোনো ঝামেলা হইলে আমাকে ভাইয়ের কাছে বললা, ভাইটা হেল্প করলো, একটা ভাই থাকলো আর কি, বুঝলো না, সাপোর্ট, বিশাল সাপোর্ট দরকার আছে না? আমার এইসব কোনো কিছু দরকার নেই। তুমি তুমি কথার ভিত্তি দিতে পারলাম না মিয়া, আশপাশে ঘুরতেছো কথাটা ভিতরে ঢুকো না। আমি কি বলি শোনো, মনে করো একটা ভাইয়ের প্রয়োজন আছে জীবনে, আছে না, তো ভাইকে রাখতে হলে কী করতে হবে? কী করতে হবে? ভাইকে সাহায্য করতে হবে। কী করতে হবে? এইসব সাহায্য মাহ্য ভাই আমার দেওয়া হবে না ভাই। লাইনে এইতেছো না মিয়া, তুমি বিভিন্ন দিকে ঘুরতেছো, আমার কথার দিকে আসো, লাইনে আসো। ভাইকে একটা সাহায্য করতে হবে, ভাই সাহায্য পাইলে কী হবে? ভাই তোমাকে সাহায্য করবে, এটাই তো নাকি? তাহলে ভাইকে কী করতে হবে? সাহায্য করতে হবে। কিছু হইলো কি আর ঝামেলা বেড়ে গেছে বুঝছো ভাইয়া, ওই মোবাইলটা ভিডিও মিডিয়া আপলোড করি না, রেসপন্স তখন ভালো না, মানে ক্লিয়ার না তো, তো স্পষ্ট না ঝামেলা। চিন্তা করে দেখলাম একটা ক্যামেরা যদি এইসব আরও মোটামুটি মনে করে একটা ক্যামেরা আমার হাতে আসে আর আমি এই ভিডিওগুলোই যদি ক্যামেরায় ধারণ করি, ওই এটা ছেড়ে দিলাম, ক্রিস্টাল ক্লিয়ার। কী ক্লিয়ার? ক্রিস্টাল ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার। বুঝলে তাহলে কী হইব? পুরো হিট আর হিট, হিট আর হিট, হিটে মানুষজন আওলাই দিল, কী বলো? এইসব হিট ফিট আমার ভালো লাগে না। ধর মিয়া খালি ছুটে যাও, খালি ছুটে যাও। ভালো না লাগলেও মাঝে মাঝে কিছু কিছু মানতে হয় বোকা। শোনো বেদের একটা পড়ছি বুঝছো, ওই যে মোবাইলে ভিডিও ভিডিও বানাই না, এরকম মানুষ একটু মধ্যে মানে ভালো না, ফোকাস থাকে না, কোয়ালিটি খারাপ, এই জন্য আমার ভিউ কম হইতেছে, ঝামেলা হইতেছে। যদি মনে করো আমার কাছে একটা ক্যামেরা থাকতো আর আমি এইগুলোই মনে করো শুটিং করতাম বা শ্যুট করতাম, তাহলে বুঝো কি হইতো, পাবলিক ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার দেখতো। কি দেখতো? ক্রিস্টাল ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার। আর ভিউ কেমন হইতো? ধোঁয়ায় বেড়ে হইতো, পারতো না কি পারতো? আর এখন আমাদের এই ক্রিস্টাল ক্লিয়ার করতে আমাদের কি দরকার? কি লাগবে? হ্যাঁ রে ব্যাডা, ক্যামেরা দরকার। কি লাগবে? ক্যামেরা লাগবে, ক্যামেরা। এখন এই ক্যামেরা কেনার জন্য আমাদের কি দরকার? কি লাগবে? টাকা, টাকা দরকার। তাহলে এই টাকা কে দিবে? টাকাটা কে দিবে? আমার আব্বা দিবে নাকি? এখন তুমি আব্বার কাছে যাবা, গিয়ে আব্বারে কইবা মোবারক ভাই আমার কাছ থেকে 1,40,000 টাকা নিচ্ছে। আগে গেলে 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 বাঘে খায়, উদয় বেশি বেনানিও না, ভাবিয়া করি 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 করিও কাজ, মনা করিয়া ভাবিও না। শোনো যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে, মন বেজার কইলে কথা উচিত,
সবাই হিট হিট করে রে, চোখ মিট মিট করে রে, উপরে ফিট ফিট চলে রে, যেমনি হোক হিট হওয়া লাগবে রে। হেই